ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد شمعني تو উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন বলে আমি আশাবাদী আজকে একটা বিষয় যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব ইনশাআল্লাহ সেটা হচ্ছে এই যে ফেসবুক এ লাইভে যে নোংরামিগুলো হচ্ছে এ বিষয়ে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ বহু উপকার পাবেন বলে আমি আশাবাদী দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানব জাতিকে কিছু মিডিয়া কিছু মিডিয়েটার মাধ্যম দিয়েছেন দিন ইসলাম প্রচার করার জন্য তো আমাদের বর্তমান সময়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা রহমত বলা যেতে পারে যে আমাদের হাতে রয়েছে সোশ্যাল মিডিয়া আমরা ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি দিনের দাওয়াত নিয়ে দিনের প্রচার নিয়ে আমরা পৌঁছে যেতে পারি একদম বাড়িতে বসেই ঘরের মধ্যে বসেই তার জন্য রয়েছে ফেসবুক তারপরে আপনার টুইটার তারপরে হোয়াটসঅ্যাপ এছাড়া আরও নানা মিডিয়া যেটা আমরা সবাই অবগত যারা মিডিয়ায় কাজ করি তো বিষয় হচ্ছে এই যে আমরা মিডিয়ায় যারা কাজ করি তারা কিন্তু শুধুমাত্র ভালোটাই দেখি এমন নয় বরং বহু খারাপ কিছু আমাদেরকে পরিলক্ষিত করতে হয় প্রায় প্রতিনিয়ত আমরা দেখি তো ফেসবুক জুকারবার্গ যিনি বানিয়েছেন তাকে ধন্যবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করুক আমিন তিনি একটা অত্যন্ত সুন্দর একটা মাধ্যম বানিয়েছেন সোশ্যাল মিডিয়া হিসাবে যে এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দিন ইসলাম প্রচার করতে পারি শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমগ্র বিশ্বে আমরা ছড়ে যেতে পারি ফেসবুকের মাধ্যমে তা আসলে আজ ফেসবুকটা কীভাবে ইউজ হচ্ছে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ফেসবুকটা কিন্তু ভরে গেছে সেলফিতে ভরে গেছে নোংরা ফটোতে ভরে গেছে ভাইরাল নোংরা ভিডিওতে হ্যাঁ ভরে গেছে মানুষের অসামাজিক কার্যকলাপে যদি ওটা সোশ্যাল মিডিয়া সামাজিক একটা মাধ্যম এই সামাজিক মাধ্যমকে কিন্তু আমরা অসামাজিক করে তুলেছি সামান্য একটু কিছু চরিতার্থ করার জন্য সামান্য কিছু ফায়দা লোটার জন্য সামান্য কিছু লাভের জন্য আমরা এই কাজটা করে থাকি তো আসুন না ফেসবুকে আমরা ইসলাম প্রচার করি দেখুন একজন মানুষ ও বাথরুম করছে অর্থাৎ পায়খানা করতে বসে সেলফি তুলে ও পোস্ট করছে তো বলছে যে কেমন হয়েছে বন্ধুরা কেউ রান্না করছে সেলফি পোস্ট করে দিয়েছে ঘুম থেকে কেউ উঠেছে সেলফি পোস্ট করে দিয়েছে এটা কি আমরা যদি মনে করি যে এই ফেসবুকটাকে সুন্দরভাবে দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে বা সামাজিক কোনো কিছু তুলে ধরার ক্ষেত্রে আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ খুব ভালো দেখুন ভারতবর্ষে আমরা বসবাস করি ভারতবর্ষের কোনো মিডিয়াই কিন্তু মুসলমানদের পক্ষে নয় যদি মুসলমানদের পক্ষে হতো বা যদি মানবতার পাশেও থাকতো ভারতবর্ষের মিডিয়া তাহলে কিন্তু আমরা রোহিঙ্গার যে ঘটনা ঘটে গেল লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হলো কুপিয়ে কুপিয়ে কেটে ফেলা হলো মা বোনদের ইজ্জত লোটা হলো মা বোনদেরকে রাস্তায় পুড়িয়ে মারা হলো যুবক ভাইদেরকে পুড়িয়ে মারা হলো সেসবগুলো কিন্তু কোনো মিডিয়া তুলে ধরেনি সে সময় তারা ব্লাইন্ড ছিল অন্ধ ছিল কিন্তু এই ফেসবুকের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমরা তাদের সেই দৃশ্যগুলো দেখতে পেরেছি আমরা প্রতিবাদ করেছি যা পেরেছি আর্থিক সহায়তা তাদেরকে করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা করে যাচ্ছি তো এখানে আমি বলতে চাইছি যে ফেসবুকটাকে আমরা বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলোকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি কিন্তু আমরা ভালো কাজে ব্যবহার করছি না তো আজকে যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে ফেসবুকের যে লাইভ অপশান যেদিক যেদিন থেকে এসেছে মানুষের লাইভের কোনো শেষ নেই মানে যে যেখানে থাকছে যে যে অবস্থায় থাকছে সে সে অবস্থায় লাইভ করছে মানে লাইভের ছড়াছড়ি আর কি মানে কোনো প্রয়োজন নেই তারপরে লাইভ চলছে আচ্ছা ঠিক আছে একটু মজা করার জন্য আনন্দ করার জন্য বা নিজেকে প্রকাশ করার জন্য লাইভ করছেন আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর সময় উপস্থিত হয়ে গেছে এই লাইভের বিষয়ে সেটা হচ্ছে মহিলারা বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সুইজারল্যান্ড কুয়েত কাতার বাহরিন বিভিন্ন দেশের মহিলারা লাইভে আসছে টাকা ইনকাম করার জন্য
এবং তাদের মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসাচ্ছে বহু ভালো মানুষ এবং বহু অসৎ মানুষকে। এমন কিছু ভিডিও আপনাকে আমি দেখাতে চাইছি, তো আসুন আমরা একটু ভিডিওটা লক্ষ্য করি, ভিডিওগুলি লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে কী অবস্থা, মেয়েদের অবস্থা কী। আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারবো না, তবে সামথিং কিছু আপনাদের সামনে মানে পেশ করলাম ভিডিওগুলি। তুমি দেখতে খুব কিউট, প্লিজ ডোন্ট মাইন্ড, একটা কিস করলাম। আচ্ছা, রক্ত গরম, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। এই চোখ দিয়ে বিগুলা ফেলা যাবে না। আমি কেন এত হাসতেছি, কেন হাসতেছি জানো? আজকে আমার একটা নতুন বিয়ে ফেস, বুঝছো? আই এম সো হ্যাপি। কোন মায়া বিয়ে করে না তোরা? তো আমার ঘর লাইনে আসতে, কোন মায়া বিয়ে করে না তোরে? শুন, যদি মেয়েদের এখন বিয়ে করি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি টাইম দিতে পারবো না, কথা বলতে পারবো না, একটা পেরার ভিতরে তোরা আমার বাসায় দিতেছিস। কইরা ফালা, কইরা ফালা, ভালোয়া যায়, বাইরে বাইরে না খায় ঘরে খা। এডে তুই কি তা কইলি? ওয়েলকাম, শুভ, এডে ওয়ালাইকুম আসসালাম। বাইরে বাইরে আবার কি তা খাইলাম? তুই এটা কি তা করস? আমি সত্যি কথা কইছি, বুঝছস? আমি এইভাবে খান কেন? আমি খারাপ বলি নাই, কিন্তু আপনি আমাকে যে কমেন্টস করলেন যে আমি নাকি সানি লিওনের ভিডিও দেখি, আর বিশ্বাস করেন সানি লিওনের কাছে যা আছে আমার কাছেও তো তা আছে। আমি সানি লিওনের ভিডিও দেখতে যাবো কেন? দেখলে তো আপনাদের ভিডিও দেখবো, ছেলেদের গুলো দেখবো, মেয়েদের গুলো দেখবো কেন? আচ্ছা, এই ভিডিওগুলো আমরা খেয়াল করলাম, লক্ষ্য করলাম, কি কি বুঝলেন ভিডিওর মাধ্যমে? যে এরা টাকা ইনকাম করার ধান্দায়, নিজের দেহ বিক্রি করার ধান্দায়, মানে অনলাইনের কলগালেলা, মানে অনলাইনের পতিতা এরা। এরা টাকা ইনকাম করার জন্য বিভিন্নভাবে তাদের মিষ্টি মিষ্টি কথার জালে মানুষকে ফাঁকাচ্ছে, কিছু নরম গরম কথা বলে মানুষকে তাদের মনটাকে বেহালানোর চেষ্টা করছে। এভাবে যদি চলতে থাকে আমাদের সমাজ, তাহলে কিন্তু খুব অধঃপতনের দিকে আমরা চলে যাব এবং চলে যাচ্ছেও। তো এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এই ধরনের মহিলাদের, মহিলারা যখন ফেসবুকে লাইভে আসবে তাদেরকে ব্লক করতে হবে, সঙ্গে সঙ্গে ব্লক করতে হবে, ব্লক করে এই নোংরামিটাকে দূর করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা খুব বিপদের মধ্যে। একটু ভালো করে খেয়াল করে যদি ভিডিওগুলো শুনে থাকেন তাহলে আশা করছি বুঝতে পেরেছেন তাদের প্রলোভনটা কোন দিকে। সো এইভাবে নোংরা কথা বলে তারা এই কাজ করছে। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছে বিদেশিরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে কুয়েতে যাচ্ছে, কেউ সৌদি আরবে যাচ্ছে, দুবাই যাচ্ছে, বাহরিনে যাচ্ছে, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে সেখানে 50-55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম এরা করছে, আর সেই টাকাগুলোকে এইসব কলগাল যারা ফেসবুকে লাইভে আসছে তাদেরকে তারা চেনেও না। হ্যাঁ, সামান্য কিছু নোংরা কথা শোনার জন্য, সামান্য কিছু দেখার জন্য তারা তাদেরকে টাকা ঢেলে যাচ্ছে। এতে হচ্ছে কি, সে নিজে ধ্বংস হচ্ছে, তার নৈতিক চরিত্র ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, দেশ জাতি বিপর্যস্ত হচ্ছে, সমাজের বুকে যৌনতা ছড়াচ্ছে, তার পরিবারে তার স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ঘটছে, অবশেষে সংসারটা ভেঙে যাচ্ছে। তো এইরকম ঘটছে কিন্তু অহরহ প্রতিনিয়ত। তো আমাদেরকে সাবধান হতে হবে যে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে, আমি প্রবাসে ছিলাম আমি জানি কত কষ্ট করে তারা টাকা ইনকাম করেন। তো এই যারা এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, সেই টাকা দিয়ে আপনি আপনার বউ বাচ্চার মুখে একটু হাসি ফোটাবেন, আপনার পিতামাতার মুখে একটু হাসি ফোটাবেন, এই জায়গায় আপনি কিভাবে আপনার টাকাগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, কিভাবে আপনি ধ্বংসের পথে নিজেকে নিয়ে যাচ্ছেন? আপনার তো নৈতিক চরিত্র হারাচ্ছেই,
আবার আপনি আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই, কোন একটা নোংরা মেয়ের পাল্লায় পড়ে একটা নোংরা মেয়ের সাথে আপনি কিছুক্ষণ প্রেমালাপ, কিছুক্ষণ পরকীয়া বা নোংরামি নোংরা কোনো কথার মাধ্যমে আপনার অন্তর আত্মাকে শান্তি দেওয়ার জন্য আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি ধ্বংস করে দিচ্ছেন। তাহলে আজকে আমরা কত বড় বেকুফ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ হবে পশু, বরং তার চেয়ে হবে নিকৃষ্ট। তা আসলে কি আমরা পশুর চেয়ে নিচ হয়ে গেছি? আমরা কি এই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আরও যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের মতো, এর মাধ্যমে কি আমরা ইসলাম প্রচার করতে পারি না? আলহামদুলিল্লাহ আমরা করি তো। আমাদেরকে আমরা বাড়িতে বসে যেসব ভিডিওগুলো করি সেসব ভিডিও কাতারে যায়, কুয়েতে যায়, দুবাইয়ে যায়, সুইজারল্যান্ডে যায়, ইরাকে যায়, বিভিন্ন প্রান্ত থেকে আমেরিকায় যায়, মানুষ আমাদেরকে ফোন করে, আমাদের ভিডিওতে কমেন্টস করে, আলহামদুলিল্লাহ। তো আমরা দিন প্রচার করছি। আপনি দিন প্রচার না করুন, ঠিক আছে, আপনি যদি নাও পারেন তো আপনি ভালো কিছু প্রচার করুন, সমাজের সত্য কিছু তুলে ধরুন, সমাজের অন্যায়গুলোকে তুলে ধরুন আপনি জাতির সামনে, সেটাও তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমরা আজ কী করছি? এই যে ফেসবুক লাইভের নামে নোংরামি ছড়াচ্ছে সমাজে, নিজেরা আমরা ধ্বংস হচ্ছি, নৈতিক চরিত্র ধ্বংস হচ্ছে। আসুন এসব মহিলাদেরকে আমরা ব্লক করে দিই। দ্বিতীয় নম্বর আরও একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, আপনি ভিডিওটা দেখুন, তারপরে আপনার সাথে কথা। শোনেন, 24 বছর হয়েছে এই বিদেশে আছে, 24 বছর বয়স এখন, আমি এই 6 বছর হয়েছে বিদেশ, তাহলে 30 বছর হয়েছে, আর 5 বছর পরে বিয়ে করব। তাহলে কি এই এই জন্য বিদেশ থাকে কি মানুষ বুড়ো হয়ে যায়? ভালোবাসা মানুষে পাইলে সবকিছুই উজাড় করে দেয়। আমি তো মরে যাই আমরা মার খাইয়া। কপালে এরকম একটা সুন্দর যদি মেয়ে যদি পাই আল্লাহর কাছে, বলি আল্লাহ একটা সুন্দর মেয়ে, আর কিছু চাই না। বিয়ার ভালো বড় থাক, বিয়ে করে যদি যেতে সে ভাগ্যবান, টাকা পয়সা কিছু হয় না। আমরা 3 ভাই কুয়েত আছি, আমারে আমারে বিয়ে করলে আরো উল্টা বিয়া নিতে হইব, ঠিক আছে, একটা মোটর সাইকেল দিতে হইব। এই দেশে তো এই শুনেন, আমি বলতেছি এই কুয়েতে মেয়েরা মেয়েদের তো দেয় ছেলেরা বিয়ে বিয়ে শাদি করে, 10,000 দিনার টাকা দিয়া পরে বিয়ে শাদি করে। তাই সমস্যা কি? টাকা পয়সা কামাই করি, দরকার 4-5 লাখ টাকা দিয়া আমি বিয়ে করব, সমস্যা কি? এত সুন্দর বউ থাকতে ঘুরলো তো কবে, আর কিছু থাকবে না, একটা বউ তো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভিডিওটি দেখলেন তো, ভিডিওটি দেখলেন, দেখলেন একজন বাইরের একজন প্রবাসী ভাই, বাঙালি ভাই, সে একটা মেয়ের প্রেমে পড়েছে, তো সে তাকে বিয়ে করতে রাজি অ্যাট এনি কস্ট, সে যত টাকা দিতে হয় সে দেবে, তার ফলস্বরূপ সে সেই মেয়েটাকে বিয়ে করবে। তো এখন এই মেয়েটা কে জানেন? ইনি হচ্ছেন একটা হিজড়া, নপুংসক, মানে উনি ছেলেও না মেয়েও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অপরূপ একটা সৃষ্টি, এর সাথে সে বিয়ে করার জন্য ভাবছে, তাহলে এ আবার কত গ্রেট নিকৃষ্ট, মানে বলা যেতে পারে, এর ভাষা আমি পেলাম না কি বলবো, যে কত নিকৃষ্ট হলে, কত নিচে নামতে পারলে মানুষ একটা হিজড়ার সঙ্গে প্রেমালাপে ব্যস্ত হয়ে যায়, তাকে বিয়ে করার জন্য মানুষ পাগল হয়ে যায়। একবার কি ভেবে দেখেছেন আপনি মানুষের রুচিটা কোথায় গিয়েছে? আল্লাহ যে বলছেন এরা পশু, বালহুম আদাল, এরা পশুর চেয়েও নিস। এই দেখেন, এই এই যে একজন ভাইকে দেখলেন, হ্যাঁ, এ এরা হচ্ছে পশুর চেয়ে নিস। এইরকম অসংখ্য ভাই যারা ইন্টারনেটে প্রতিনিয়ত প্রতি রাত্রে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ধ্বংস করছে, যাদের পরিবারে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, তাদের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হচ্ছে, শুধুমাত্র এই সামান্য কিছু নোংরা মেয়ের কারণে। এদেরকে আপনি আমরা যেখানে দেখবো না কেন, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আরও সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ যা রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ব্লক করবো, এই ধরনের লাইভ দেখা যাবে না, কারণ এই ধরনের লাইভে কোনো উপকার নেই। হ্যাঁ, কোনো মেয়ে আসলো এসে সোশ্যাল মিডিয়ায় কোনো সত্য কিছু তুলে ধরলো, সে কথা ভিন্ন, ওটাকে ভেবে দেখা যাবে, সেটাকে ভেবে দেখা যাবে, সত্য কথা সমাজের বুকে তুলে ধরলো কেউ, সেটাকে ভেবে দেখা যাবে। কিন্তু এটা একটা কেমন নোংরামি, এটা কেমন অসভ্যতা, যে নিজে এসে শরীর দেখাচ্ছে তারা, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদেরকে পুরুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে তাদের নৈতিকতা থেকে, এভাবে জাতি অধঃপতনে যাচ্ছে। তো এই ধরনের প্রতিনিয়ত সবসময় লাইভ
যারা করছেন বিশ্বাস করুন আপনারা আমরা একদিন মারা যাব, কিন্তু এই লাইফগুলো সারা জীবন থেকে থাকবে। আর যখনই আপনি কবরে পৌঁছে যাবেন সদকা জারিয়া পাপ যেতেই থাকবে, আর যত পাপ যাবে তত ফেরেশতা আপনাকে হাতুড়ি দিতেই থাকবে, মারতেই থাকবে। আপনি অনুমান করতে পারবেন, আপনাকে আমি বোঝাতে পারবো না যে হাতুড়ির সাইজ কত বড় আর মারের গতি কী হবে। অতএব সাবধান এ ধরনের নোংরা নারী থেকে, যারা ফেসবুকে এসে লাইভে এসে নোংরা লাইভ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অঙ্গভঙ্গির মাধ্যমে, অঙ্গ দেখানোর মাধ্যমে, অনেক কথা বলার মাধ্যমে, নোংরা কথা বলার মাধ্যমে। এদেরকে অবশ্যই আমরা বয়কট করি, না হলে কিন্তু আমাদের দেশ ধ্বংস হচ্ছে, জাতি ধ্বংস হচ্ছে, ধ্বংস হচ্ছে টাকা পয়সা, ধ্বংস হচ্ছে পরিবার, মানুষের হারাচ্ছে নৈতিক চরিত্র। সো আমরা এগুলা থেকে বেঁচে থাকার একটাই উপায় আমাদের, যে আমরা অবশ্যই মানে এদেরকে ব্লক করে দেবো, কেউ এদের প্রলোভনে পড়বো না। সবাইকে আমি, সমস্ত ভাইদেরকে যাদের দিনের জ্ঞান নাই তাদেরকে বলছি, আপনারা আপনাদের অন্তত পরিবার তো বাঁচাবেন, অন্তত পক্ষে আপনাদের পরিবার বাঁচানোর জন্য অবশ্যই আপনারা এই ধরনের নোংরা লাইভ থেকে দূরে থাকুন। আর অনর্থক কোনো লাইভে আপনারা যোগ দেবেন না। লক্ষ লক্ষ মানুষ তাদের লাইভ আমি দেখে দেখেছি, এই লক্ষ লক্ষ মানুষ সারা জীবন থেকে যাচ্ছে, এভার মানে নেভার এন্ডিং লাইফের মতো থেকে যাচ্ছে এই লাইভগুলা। কবরে আপনার ভয়ঙ্কর শাস্তি হবে, বিশ্বাস করুন। আজকে আমার এই বক্তৃতা শোনার পরে এই ধরনের মহিলাদেরকে বয়কট করুন, এদেরকে ব্লক করুন, আর এই ধরনের লাইভ নোংরা লাইভ থেকে দূরে থাকুন ইনশাআল্লাহ। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.